নমস্কার বন্ধুরা, কেন ভাবি চ্যানেলে আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মহাত্মা গান্ধীর জীবনী। ছেলেটির বাড়ি গুজরাটের পোরবন্দরে। ছেলেটি প্রাচীন বেনিয়া পরিবারের সন্তান। তার পূর্বপুরুষগণ বংশানুক্রমে পোরবন্দরের দেওয়ান ছিলেন। ছেলেটি ছোটবেলা থেকেই খুব সৎ ও শোভন জীবন যাপন করতে ভালোবাসত। সততার প্রতি তার নিষ্ঠা ও আগ্রহ। একদিন তাদের স্কুলে ইন্সপেক্টর এসেছেন ক্লাসের ছাত্রদের কেমন পঠন পাঠন হচ্ছে তা দেখার জন্য। তিনি ক্লাসে ঢুকেই ছাত্রদের কয়েকটি ইংরেজি বানান লিখতে দিলেন। সেই ছেলেটি একটি শব্দের বানান ফুল লিখে ফেললো। ক্লাসের শিক্ষকের তা নজরে পড়তে তিনি সেই ছেলেটির খাতাতে ওই বানান ঠিক করতে চাইলেন। ইন্সপেক্টরের পেছনে দাঁড়িয়ে তিনি ইশারা জানাতে চাইলেন পাশের ছেলেদের খাতা দেখে যেন ঠিক করে নেয়। কিন্তু ছেলেটি সংশোধন না করে সেই ভুল বানান রেখে দিল। ইন্সপেক্টর চলে যাওয়ার পর শিক্ষক মশাই ছেলেটিকে খুব তিরস্কার করলেন। বললেন, তুমি পাশের ছেলেদের খাতা দেখে ঠিক করে নিলে না কেন? ছেলেটি দাঁড়িয়ে উঠে নির্ভয়ে বলল, অপরের দিকে নকল করা তো অন্যায়। আমি মিথ্যার আশ্রয় নিলে যা জানি তা ঢাকতে যাব কেন? মাস্টার মশাই সেই ছেলেটির উত্তর শুনে লজ্জিত হলেন। ছেলেটি নিয়মিত স্কুলে পড়াশোনা করত। তার অমায়িক ব্যবহারে সহপাঠী ও শিক্ষক সকলেই মুগ্ধ। ছেলেটির বয়স যখন 13 বছর, সে সময় তার বিয়ে হয়ে গেল। তখনকার দিনে তাদের সমাজে এই বয়সে বিয়ে করা নাকি নিয়ম। ছেলেটির বিয়ে হলো কস্তুরীবাই নামে এক বালিকার সঙ্গে। ছেলেটির পড়াশোনা চালিয়ে গিয়ে একসময় স্কুলে থেকে এন্ট্রান্স পাস করলো। ছেলেটির ইচ্ছে ছিল উচ্চশিক্ষার জন্য বিলেতে যাবে। সেই সময় ছেলেটির বাবা মারা যেতে তার ইচ্ছে বানচালের পথে। এই অবস্থায় মা তাকে বিলাতে পাঠাতে রাজি নন। অনেক বুঝিয়ে মায়ের সম্মতি নিয়ে সে বিলেত যাত্রা করলো। আর যথাসময় ব্যারিস্টারি পাস করে ছেলেটি ফিরে এলো দেশে। আরম্ভ করলো বোম্বাইতে ওকালতি। ছেলেটি ছিল খুব লাজুক প্রকৃতির। তুখোর আইনজীবী হতে গেলে সেরকম মুখ বুক থাকা দরকার। ক্রমে ক্রমে ছেলেটি এ ধরনের দুর্বলতা কাটিয়ে উঠল এবং বোম্বাই থেকে রাজকোটে চলে গেল। রাজকোটে থাকাকালীন ছেলেটি একদিন এক ইংরেজ সাহেবের কাছ থেকে দুর্ব্যবহার পেয়ে বুঝল ইংরেজদের ব্যক্তি আচার আচরণ যেমনই হোক তারা শাসক। এই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করা ছাড়া কোনো গন্তব্য নেই। কে এই ছেলেটি? ইংরেজদের কাছে একদিন দুর্ব্যবহার পেয়ে লড়াই করার শপথ নিয়েছিল সেই ছেলেটির নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তার জন্ম হয়েছিল 1869 খ্রিস্টাব্দের 2 অক্টোবর গুজরাটের অন্তর্গত পোরবন্দরে। তার পিতার নাম কাবা গান্ধী, মাতার নাম পুতুলিবাই। একদিন এই মোহনদাস জাতির জনক হিসাবে হয়েছিলেন মহাত্মা গান্ধী। তারই আহ্বানে আসমুদ্র হিমাচলের সহস্র সহস্র মানুষ স্বাধীনতার যজ্ঞে নিজেদের আহুতি দিয়েছিলেন। তিনি অহিংস মন্ত্রে দীক্ষিত হয়ে ব্রিটিশ সরকারকে স্তম্ভিত করে দিয়েছিলেন। 1893 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে একটা ভারতীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি ডাক পেলেন। সেখানকার নেটাল প্রদেশে থেকে তাদের খরচে একটা মামলা লড়তে হবে। মহাত্মা গান্ধী এ প্রস্তাবে সম্মত হয়ে দক্ষিণ আফ্রিকায় চলে যান। সেখানে থাকাকালীন তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়লেন। অনেক ভারতীয় সেখানে ইতিপূর্বে বসবাস করেছিলেন। তাদের চামড়ার রং কালো বলে শ্বেতাঙ্গ ইংরেজরা ঘৃণা করত এবং বৈষম্যমূলক আচরণ করত। ইংরেজদের অমানবিক ব্যবহারে তারা দিন দিন বিদ্রোহী হয়ে উঠেছিলেন। তারা খুঁজছিলেন এক উপযুক্ত নেতার যার নেতৃত্বে তারা বিদ্রোহের আগুন জ্বালাবেন। মহাত্মা গান্ধী এই সময় তাদের সঙ্গে জড়িয়ে পড়লেন। অত্যাচারের বিরুদ্ধে তিনি সোচ্চার হলেন। মহাত্মা গান্ধী 1894 খ্রিস্টাব্দে সেখানকার বসবাসকারী ভারতীয়দের নিয়ে প্রতিষ্ঠা করলেন নেটাল ইন্ডিয়ান কংগ্রেস। সেই সময় নেটাল সরকার এশিয়াবাসী বিতরণ নামক একটি আইন পাস করে তাদের তাড়াতে উদ্যোগী হলে মহাত্মা গান্ধী এই আইনের তীব্র প্রতিবাদ জানালেন। ফলে প্রবাসী ভারতীয়দের কাছে তিনি খুবই প্রিয় হয়ে উঠলেন। সরকারের অত্যাচারের বিরুদ্ধে তিনি শুরু করলেন সত্যাগ্রহ। একসময় সত্যাগ্রহ আন্দোলন ফলপ্রসূ হয় এবং সেখানকার ভারতবাসীদের অনেক দাবি তারা মেনে নিতে বাধ্য হয়।
1901 খ্রিস্টাব্দে গান্ধীজি ভারতে ফিরে এসে বোম্বাই হাইকোর্টে আবার ব্যারিস্টারি আরম্ভ করেন। কিছুকাল পরে মিস্টার চেম্বারলেন নেটাল পরিদর্শনে এলে দক্ষিণ আফ্রিকায় চলে যাওয়ার জন্য গান্ধীজির কাছে অনুরোধ আসে, তাই গান্ধীজি সেখানে চলে যান। সেখানে গিয়ে তিনি ট্রান্সভালের সুপ্রিম কোর্টের অ্যাটর্নির কাজে যোগ দেন। 1903 খ্রিস্টাব্দে তিনি ট্রান্সভাল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তিনি দক্ষিণ আফ্রিকা থেকে 1915 খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন। ভারতের বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেরিয়ে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখলেন। 1916 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ জেলায় কৃষক সম্প্রদায়ের সঙ্গে নীলকর সাহেবদের বিরোধ বাদলে তিনি তা মীমাংসার জন্য সচেষ্ট হন। একসময় গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্ব লাভ করেন। 1920 খ্রিস্টাব্দে নাগপুর অধিবেশনে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস ঘোষণা করে শান্তিপূর্ণ পথে পূর্ণ স্বরাজ লাভই হলো কংগ্রেসের লক্ষ্য। বিভিন্ন দাবি আদায়ের জন্য কংগ্রেস অহিংস ও অসহযোগ আন্দোলন চালাবে। 1930 খ্রিস্টাব্দে গান্ধীজি দেশ জুড়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন। তারই নেতৃত্বে কংগ্রেস 1942 খ্রিস্টাব্দে দেশব্যাপী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন। দ্বিতীয় মহাযুদ্ধে ব্রিটিশ ও মিত্রশক্তি জয়লাভ করে। 1946 খ্রিস্টাব্দে কংগ্রেস মিরাট অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি জানায়। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট দেশভাগের মূল্য দিয়ে ভারত স্বাধীনতা অর্জন করে। সেই বছর হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য গান্ধীজি নোয়াখালে সফর করেন। এটা একটা ঐতিহাসিক উল্লেখযোগ্য ঘটনা। 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি দিল্লিতে এক প্রার্থনা সভায় এক আততায়ীর গুলিতে অহিংসার পূজারী মহাত্মা গান্ধী নিহত হন। তিনি জাতির জনক রূপে স্বীকৃতি লাভ করেন। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সার্থক কর্ণধার। সাবস্ক্রাইব করুন জ্ঞানটপি চ্যানেলটিকে আর বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সাবস্ক্রাইব করুন জ্ঞানটপি চ্যানেলটি আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না জানো।